উচ্চ মাধ্যমিকের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আই বায়োলজির অর্থাৎ শেষ দিনে বায়োলজি পরীক্ষা ছিল, আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর উত্তর একটুকু চোখ বুলিয়ে নেব। প্রথমেই ক্যারলে সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য। এই যে উত্তর দেখছো, এটা শিমলাপাল এমএম হাই স্কুলের দীপঙ্কর মাকুর স্যার অ্যান্সারটি করেছেন, তাকে সসম্মান জানিয়ে এবং ধন্যবাদ দিয়ে আমরা শুরু করি বাকি অংশটুকু। সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন? নাম চিপকো আন্দোলনের সঙ্গে। পৃথিবীর মানব জাতির সামগ্রিক বৃদ্ধি, এই অ্যান্সারটি একটু জটিল হয়েছে আমাদের ক্ষেত্রে। যদি এটা মানব জাতির না হয়ে পপুলেশন হতো তাহলে নিশ্চয়ই যে প্রকৃতির হতো, এটা আশা করি কোনোটি নয়, এরকম অ্যান্সার হবে। দেখা যাক কী অ্যান্সার পাঠায় সংসদ, পরে আমরা একটু মিলিয়ে নেব। নিচের কোনটি গৌণ দূষক, বায়ু দূষক? পিএএন, ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায় কন্ডাক্টরের কলাকর্ষণ দ্বারা। সক্রিয় অনাক্রমতাকরণ করা যায় এ টিকাকরণ দ্বারা। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? ভাইরাস। নিম্নলিখিত কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? ডি অক্সিজেন। কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? উত্তর সি, নিউক্লিয়েজ। গোল্ডেন রাইসের প্রধান বৈশিষ্ট্য হল বেশি বিটা ক্যারোটিন থাকে। ডাউন সিন্ড্রোমের কারণ হল এ এবং বি, অর্থাৎ এই দুটোই যে অপশানগুলো আছে এখানে সি অপশান সঠিক অ্যান্সার। একজন বর্ণাঢ্য পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন, তবে তাদের সন্তানদের শতকরা কতজন বর্ণাঢ্য সম্ভাবনা আছে বা জিরো? মৌমাছি, পুরুষ মৌমাছি হল এ হ্যাপ্লয়েড। কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে সম্পর্কিত? প্লাসমিড, অর্থাৎ বি অ্যান্সার। পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? টিএকিউ পলিমারেজ। শুক্রাণুর ক্যাপাসিটেশন কাকে বলে? শুক্রাণুর মস্তিষ্কের আবরণী পর্দার পরিবর্তন যাতে এক্রোজোমাল উৎসেচক উন্মুক্ত হয়, সি অ্যান্সার। এমিওসিনথেসিস হলো একটি পদ্ধতি যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতিকে নির্ধারণ করা যায়। একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিশিক পদ্ধতি একটি পুংগেমেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এরপরে এসএকিউ, অটো ইকোলজি, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রজাতির সাথে পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে অটো ইকোলজি বলে। এর অথবা বায়োম, পৃথিবীতে কোনো সুবৃহৎ অঞ্চলের জলবায়ু, মৃত্তিকা, রাসায়নিক উপাদান অথবা অজৈব বস্তুর সঙ্গে সেই অঞ্চলের উদ্ভিদ প্রাণী সম্প্রদায়ের মিথস্ক্রিয়ার ফলে স্থলভাগ ও জলভাগে যে সুনির্দিষ্ট ও বিশালাকার বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বায়োম বলে, যেমন তুন্দ্রা বায়োম। জীবাণুঘটিত একটি কীটনাশকের নাম? বেসিলাস থুরিন জেনেসিস পেলিওলা জাপানিকা। সিডেট্রিপ ড্রাগের উদাহরণ? ফেনোবার বিটেল। একটি অটোজমীয় জেনেটিক রোগের নাম? থ্যালাসেমিয়া। গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়া? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, বর্তমান নাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম? নিশেরিয়া গনোরি। শেষ অ্যান্সার, জিএডআইএফটির পুরো নাম কি? জাইগোট ইন্ট্রাফেলেপিয়ান ট্রান্সফার। এই ছিল তোমাদের এই অ্যান্সার। আশা করি ভালো পরীক্ষা দিন সকলেই, ভালো থেকো, সুস্থ থেকো।